আজকে একাদশ শ্রেণীর একমাত্র গতির প্রবলেম সেট এর বাকি অঙ্কগুলো দিলাম এরপর প্রবলেম সেট টু এর অঙ্কগুলো দিব তোমরা কি মনে হয় কমেন্ট করেছো প্রবলেম সেট টু জন্য দুজন্য ঈদের জন্য বুঝতে পারছো একটু ব্যস্ততা ছিল এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো এখানে এগারো নম্বর সলিউশনটা দেওয়া আছে দেখো সেতুটি একটা দৈর্ঘ্য মনে করছে আমরা এস আর ট্রেন দুটি এখানে প্রতিটি সময়ে সেতুটি অতিক্রম করছে তাহলে এখান থেকে আমরা এস সমান লিখতে পাচ্ছি ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার প্রথমটির ক্ষেত্রে এবং দ্বিতীয়টির ক্ষেত্রে এস সমান ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার এবং যেহেতু দুটো দূরত্ব সমান তাই আমরা সমান করলাম করার পর আমরা এর মান পেয়ে যাচ্ছি এরপর আমরা এর মান বসিয়ে পাচ্ছি এস এর সমীকরণে নিয়ে আমরা নির্ণয়ের দূরত্ব নির্ণয় করছি এস বুঝতে যদি তোমরা না পারো তাহলে তোমরা কমেন্ট করবে মানে ভিডিও বড়ো হওয়ার জন্য আমি শর্ট করে বলছি এরপর বারো নম্বর সলিউশনটা দেখো এখানে একটি বস্তুর যাত্রাপথের বিভিন্ন অবস্থা দেওয়া হয়েছে ও এ ও বি ও সি ওডি এবং ও এ সমান এ স্মল এ ও বি সমান স্মল বি ওসি সমান স্মল সি এবং ওডি সমান স্মল ডি দেওয়া আছে এরপর যদি কোনাটির প্রারম্ভিক বেগ ইউ এবং তরণ এ হয় তাহলে আমরা ও এ সমান ইউটিউ প্লাস হাফ এটি স্কোয়ার করে আমরা করছি এবার এখানে তোমাদের জিরো সেকেন্ড এন সেকেন্ড টুয়েন সেকেন্ড এবং থ্রি এন সেকেন্ড দেওয়া আছে তাই পরপর ওই একইভাবে সিরিয়াল জিরো এন টুয়েন থ্রি এন করে আমরা ইকুয়েশান বের করেছি দেখো এবং তারপরে আমরা ফার্স্ট পার্টের অ্যান্সার বের করার জন্য চার চার নম্বর ইকুয়েশান থেকে এক নম্বর ইকুয়েশান বাদ দিয়েছি তারপরে তিন নম্বর থেকে দুই নম্বর বাদ দিয়েছি এবং দুই নম্বর অ্যান্সার পাওয়ার জন্য আমরা দুই এক ও তিন থেকে পেয়েছি এবং তিন নম্বর অ্যান্সার পাওয়ার জন্য তিন এক ও দুই থেকে পেয়েছি এইভাবে সিম্পল করেছি তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি বুঝতে না পারো কারণ ভিডিও বেশি হওয়ার জন্য আমরা একটা ছোটো করা হচ্ছে তারপর তেরো নম্বরটা মনে করছে টি সময়ের আগেও পরে বস্তুটির গতিবেগ যত রকমের ইউ এবং হচ্ছে ভি বস্তুটির তরল এ হয় তবে ভি সমান আমরা জানি ইউ প্লাস এটি অতএব এ বি সমান এ সমান ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার বা এ বাই টি ওয়ান এখান থেকে বের করলাম এরপর বিসি সমান বি সমান ভি টি টি তো টি বুঝতে পারছো অর্থাৎ জাস্টে আমরা দুটো ইকুয়েশান বিয়োগ করেছি দিয়ে আমরা কনার তর নির্ণয় করেছি এরপর চোদ্দো নম্বর ইকুয়েশানটা অঙ্কটা ধরা যাক কোনো একটি মুহুর্তে ওপি সমান এক্স এবং ও কিউ সমান ওয়াই এবং প্রশ্ন অনুসার এল স্কোয়ার ইকোয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার সমান এল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সমান রুট অফ আর অফ এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি পি বিন্দুর ডিটি সময় ডিএক্স পরিমাণ স্থান পরিবর্তন করে তাহলে এক নম্বর সমীকরণকে আমরা অবকলন করে পাচ্ছি এক্স ডিএক্স টি মাইনাস ওয়াই ডিওয়াইডিটি ডিএক্সটি সুমান মাইনাস ওয়াই বাই এক্স ডিওয়াইডিটি ডিএক্সটি সমান রুট ওভার অফ মাইনাস এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু ডিওয়াইডিটি তোমরা অবকলন যদি বুঝতে না পারো তাহলে অবকরণের জন্য যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে বলবে তাহলে অবকলণের উপর একটা ভিডিও সেন্ড করব এরপর ভি ভিএক্স বের করলাম ভি এক্স তাহলে ভি ওয়াই সমাবেক হলেও এক্স কোনো ধ্রুবক নয় কারণ এক্সের মান বাড়লে এক্সের মান কমে পি প্রান্তটির সমবেগে গতিশীল হবে না পনেরো নম্বরের অঙ্কটা ভি সমান ইউ প্লাস এ টু টু টি এখান থেকে এ বের করলাম এগুলো সিম্পল আছে তোমরা বুঝতে পারবে দেখবে ক্যালকুলেশন করবে ষোলো নম্বর ধরা যাক মোট দ্রুত এস এবং অর্ধেক দ্রুত এস বাই টু অতিক্রম করতে সময় লাগছে টি তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারছি টি ওয়ান সমান এস বাই টু ভি জিরো যদি বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে টুটি সময় লাগে তবে প্রথম টি সময় অতিক্রান্ত দূরত্ব ভি ওয়ান টি এরপর টি সময় অতিক্রান্ত দূরত্ব ভি টু টি অতএব এস বাই টু সমান ভি ওয়ান টি প্লাস ভি টু টি অতএব টু টি সমান এস বাই ভি ওয়ান প্লাস ভিটি অতএব মোট সময় টি প্লাস টি ওয়ান প্লাস টু টি তবে গড় বেগ গড় দূরত্ব বাই গড় সময় সতেরো নম্বর অঙ্কটা ধরছি কিউ বিন্দু থেকে পি বিন্দুর উচ্চতা এইচ কিউ বিন্দু থেকে প্রথম বস্তুটি কিউ বেগে উপরের দিকে ছোড়া হলো এবং ঠিক পি বিন্দু পর্যন্ত উঠেছে আমরা ধরছি তাহলে এবার পি বিন্দুতে গিয়ে কী হয় আমরা জানি তার অন্তিম বেগ শূন্য তাই এখানে বিস্কোয়ার মানে শূন্য তাই এখান থেকে পাচ্ছি ইউ স্কোয়ার সময় টু জি এবার ধরছি টি সময় পরে কিউ বিন্দু থেকে এস ওয়ান দূরত্ব উপরে ও পি বিন্দু থেকে এস টু দূরত্ব নিচে বস্তু দুটি মিলিত হয় প্রথম বস্তুটির ক্ষেত্রে তাহলে এস ওয়ান সমান ইউটি মাইনাস হাফ জিড স্কোয়ার আর দ্বিতীয়টি ক্ষেত্রে এস টু সমান ইউ সমান প্রাথমিক ব্যাগ জিরো তাই হাফ জিড স্কোয়ার অতএফটি স্কোয়ার সমান টু এস ওয়ান বাই জি এবার আমরা দুই নম্বর এবং তিন নম্বর ইকুয়েশান যোগ করে পেলাম দুই নম্বর তিন নম্বর ইকুয়েশন যোগ করে পাচ্ছি আমরা এস টু সমান এইচ বাই ফোর এবং এস ওয়ান সমান থ্রি এইচ বাই ফোর এবার মিলিত হওয়ার মুহূর্তে প্রথম বস্তুটির বেগ ভিওন ও দ্বিতীয় বস্তুটির বেগ ভিটু হলে ভিওন স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এস মাইনাস টু জি ইন টু থ্রি এইচ বাই ফোর এখানে এসনের হয়েছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভি টু সমান প্রোটোভারাফ টু জি বাই বস্তু দুটি মিলিত হয় তখন তাদের বেগ সমান এবং তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত থ্রি টু এবার আঠেরো নম্বর অঙ্ক গম্বুজের শিশু থেকে চার সেকেন্ড পর প্রথম বস্তুটির উচ্চতা এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সম এখানে মান বসানোর সময় আছে সমান চল্লিশ মিটার বস্তুটি গতি নিম্নমুখী যেহেতু মাইনাস আসছে ধরি গম্বুজের উচ্চতা এক্স তাদের প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি চল্লিশ প্লাস এক্স সমান টেন প্লাস হাফ জি টি স্কোয়ার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এক্স সমান প্রাথমিক জিরো দ্য ইউ সমান জিরো আর একাধ দুই থেকে পাচ্ছি আমরা এক্স সমান আশি মিটার এরপর উনিশ নম্বর টি সেকেন্ড পর লিফ্টের বেগ এটি এবং উচ্চতা হাফ এটি স্কোয়ার পাথরটি ফেলার মুহূর্তের উপরের দিকে বেগ ছিল ইউ সমান এটি এবং প্রারম্ভিক উচ্চতা এইচ সমান হাফ এটি স্কোয়ার ধরো পাথরটি টি ক্যাপিটাল টি সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে তো এইচ সমান মাইনাস ইউ ক্যাপিটাল টি প্লাস হাফ এটি স্কোয়ার এবার এখান থেকে এইচ মানটা এখানে বসানো হয়েছে দিয়ে আমরা নির্ণয় সময় করেছি এরপর কুড়ি নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো প্রাথমিক জিরো জি হচ্ছে শেষ এইচ উচ্চতার আগে বস্তুটি ক্যাপিটাল এইচ উচ্চতা টি ওয়ান সেকেন্ডে অবতরণ করে অর্থে মোট অবতরণকাল টি প্লাস টি ওয়ান মোট উচ্চতা এই ক্যাপিটাল ইস্ট প্লাস স্মল এইজ অতে ক্যাপিটাল ইস্ট প্লাস স্মল সমান ইউ টি ওয়ান টি প্লাস টি হাফ জি টি প্লাস টি ওয়ানের হোল স্কোয়ার এবার দুই থেকে পাচ্ছি আমরা এখানে শুধু বেশিরভাগই ক্যালকুলেশন বাইশ নম্বরের অঙ্কটা প্রথম আরোহী প্রাথমিকভাবে গিউ সমান ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার পর আর এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচ ব্যাটার দিয়ে গ্রহণ করা হয়েছে এভাবে করবে আর এভাবে চব্বিশের অঙ্কটা ভি সমান এ রুট এক্স ডি ডি এক্স ডি সমান এ রুট এক্স বা জিরো টু এক্স টি এক্স বাই রুট এক্স সমান জিরো টু টি এ ডি এডিটি বা এক্স সমান ওয়ান বাই ফোর এ স্কোয়ার টি স্কোয়ার এরপর ভি সমান ডিএক্সটি সমান হাফ এচ স্কোয়ার টি এবং এ সমান ডিভিডিটি সমান হাফ স্কোয়ার এস দ্রুত অতিক্রম করার পর করোনাটির গর্বে হচ্ছে ভি প্লাস ইউ বাই টু সমান হচ্ছে হাফ এরুট এস অঙ্কটা দেখো পি প্লাস সেকেন্ডে কোণাটের স্মরণ এস সমান এ বাই টু টু ইন্টু পিস্কোয়ার পি প্লাস ওয়ান ওয়ান সমান এ আঠাশ নম্বর অঙ্কটি জিরো থেকে তিরিশ মিনিটে গড় বেগ ফাইভ কিলোমিটার আওয়ার আর দ্রুতি ফাইভ কিলোমিটার পার আওয়ার জিরো থেকে পঞ্চাশ মিনিটে গড় বেগ শূন্য গড় দ্রুতি হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার এক থেকে চল্লিশ মিনিটে স্মরণ ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটার গতিবেগ ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট সেভেন ফাইভ অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে ং করে দেখো এটা বোঝানোর জন্য বোঝানো হচ্ছে কি যে একটি মসৃণ তলের উপর স্থির অবস্থায় থাকা একটি বলকে কিক করা হলে লাথি মারা হলে এটি একটি দেওয়ালে দ্বারা সংঘর্ষে পূর্বের বেগ অপেক্ষা কম বেগে অতি প্রক্ষিপ্ত হয়ে বিপরীত দেওয়ালের দিকে পুরো অগ্রসর হলো এবং তারপর স্থির হল নির্দিষ্ট প্রাথমিক বেগ নিয়ে ঊর্ধ্বে ছোড়া একটি বল প্রত্যেকবার পূর্ব অপেক্ষা কম বেগে মেঝেদার প্রক্ষিপ প্রতিক্ষিপ্ত হচ্ছে এবং আস্তে আস্তে বেগটি কমছে গতিতে গতিশীল একটি ক্রিকেট বল খুব সামান্য সময়ের মধ্যে ব্যাট দ্বারা প্রতিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকে চলতে শুরু করলো তাহলে এই হচ্ছে আজকের ভিডিও প্রবলেম সেট থ্রি মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপর প্রবলেম সেট টুটা কমপ্লিট করতে হবে এরপর প্রবলেম সেট ওয়ান তোমরা অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে